পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা অনলাইন ক্লাসে রাবণের প্রশংসা করে বরখাস্ত হলেন। এই অধ্যাপিকার নাম গুরু সংগপ্রীত কাউর। ঘটনাটি ঘটেছে পাঞ্জাব ফগওয়ারাতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বা এলপিইউতে। অনলাইন ক্লাসে রাবণের প্রশংসা করতে গিয়ে এই অধ্যাপিকা রামচন্দ্র সম্পর্কে কিছু সমালোচনামূলক মন্তব্য করেন। এরপর কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির অধ্যাপিকা লেকচারের ওই অংশটুকু রেকর্ড করে কে বা কারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল। Ravan is a good person. I find Ram is a cunning person. He made all the plan to trap Sita in that. He put Sita into trouble and put all the blame on Ravan. How can we decide who is good and evil is? And the whole world is worshipping Ram and saying that Ravan is a bad person. And all the plan is done by him. So how he can be so good? He is cunning. To try to give this type of arguments that can make people think about it, that is extraordinary, is right. সেটি ভাইরাল হয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা ওই বক্তব্য সমর্থন করেন না এবং ওই অধ্যাপিকাকে অবিলম্বে চাকরিচ্যুত করা হচ্ছে। খবর বিসিসি অনলাইনের। পাঞ্জাবের ফগওয়ারাতে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বা এলপিইউ ওই রাজ্যের একটি নামি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত। ওই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি গুরু সংগপ্রীত কাউর গত সপ্তাহে অনলাইন ক্লাস নিতে গিয়ে রামায়ণের চরিত্র রাম ও রাবণের তুলনা নিয়ে এসব মন্তব্য করেছিলেন। কেউ সেই অনলাইন ক্লাসরুমের বক্তৃতা রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে তা গোটা রাজ্যে নিমেষে ছড়িয়ে পড়ে। সেই অডিও ক্লিপে অধ্যাপক কাউরকে রামচন্দ্রকে নিয়ে অপমানসূচক মন্তব্য করে বলতে শোনা যায়, সত্যিকারের ভালো লোক ছিলেন রাবণ। তাকে বলতে শোনা যায়, রামকে তো সারা দুনিয়া পূজা করছে আর বলছে রাবণ নাকি খারাপ লোক। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তোমরা এই ধরনের যুক্তি দেবে তাহলে মানুষ এই বিষয়গুলি নিয়ে ভাববে। গোটা উত্তর ভারতেই রামচন্দ্র হিন্দুদের প্রধান আরাধ্য দেবতা। একজন শিখ অধ্যাপিকা কিভাবে সেই রামচন্দ্র সম্বন্ধে এমন অবমাননাকর মন্তব্য করতে পারেন? সোশ্যাল মিডিয়াতে সেই প্রশ্ন তুলে বহু লোক মিস কাউকে আক্রমণ করা শুরু করেন। এরপরে এলপিইউ কর্তৃপক্ষ শনিবার একটি বিবৃতি দিয়ে বলেন, ওই অধ্যাপিকার যে মন্তব্যে অনেকের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে সেটা পুরোপুরি তার ব্যক্তিগত মতামত, বিশ্ববিদ্যালয় তা কোনো মতেই বিশ্বাস করে না। এলপিইউকে একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান বলে বর্ণনা করে ওই শিক্ষিকাকে তৎক্ষণাৎ বরখাস্ত করার কথাও জানিয়ে দেওয়া হয়। পাঞ্জাবের একজন ছাত্রনেতা সর্বজিৎ নেগি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ওই প্রফেসর ভগবান রাম সম্পর্কে অত্যন্ত ঘৃণ্য মন্তব্য করেছিলেন এবং রাবণের প্রশস্তি করেছিলেন, যেটা মেনে নেওয়া যায় না। ওই ছাত্রনেতা আরও বলেন, কিন্তু এসব ব্যাপারে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি নিয়ে চলেছে ও সঙ্গে সঙ্গে তাকে ছাঁটাই করা হয়েছে, যেটা আমি বলবো খুব ভালো পদক্ষেপ। অধ্যাপিকার রাবণ প্রশস্তির পর লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি অবশ্য অন রেকর্ড বলছে তারা গোটা ঘটনার জন্য আন্তরিকভাবে অনুতপ্ত। বিসিসির পক্ষ থেকে বরখাস্ত হওয়া মিস কাউরের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানায় সংবাদ মাধ্যমটি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।